জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন তারকা আসাদুজ্জামান নূর মমতাজী বেগম ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শিল্পী ফেরদৌস স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন দশ তারকা শিল্পী তবে এই লড়াইয়ে নাট্যজন আসাদুজ্জামান নূর শিল্পী মমতাজ বেগম ও চিত্রনায়ক ফেরদৌস ছাড়া বেশিরভাগই পাননি নৌকার টিকিট আমার সাধারণ জনগণ এবারও চাচ্ছে যে উন্নয়ন আমরা করেছি সেই উন্নয়নের ধারাবাহিকতাটাকে ঠিক রাখার জন্য এবং ডিজিটাল বাংলাদেশ আমরা গড়েছি এবার স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর স্মার্ট নগরীর অংশ দিয়ে যেতে চাই তাদেরকে সেই পথে নিয়ে যেতে চাই রুবেল শাকিল খান সিমলা রোকেয়া প্রাচী সিদ্দিকুর রহমানদের মতো তারকারা মনোনয়ন না পেলেও দলের জন্য কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন তবে দল থেকে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী এক আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন মাহি এই নির্বাচন যেন একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয় এই নির্বাচনে যাতে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয় আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি ঠিক করেছি আমি সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনে আমি রাশিয়ার থেকে স্বতন্ত্র ইলেকশন করব। অন্যদিকে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে না আসায় নিন্দা জানিয়েছেন অভিনেতা আসাদুজ্জামান নূর যারা নির্বাচন বর্জন করছেন তাদের কি অভিপ্রায় সেটি আমার জানা নেই তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না তারা আলোচনায় বিশ্বাস করেন না তারা কোনো সমঝোতায় বিশ্বাস করেন না এবং সংবিধানে বিশ্বাস করে না তারকাদের বেশিরভাগই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হলেও শিল্পী নকুল কুমার বিশ্বাস নির্বাচনে অংশ নিচ্ছেন কৃষক শ্রমিক জনতালিকের ব্যানারে গানে গানেই চালাচ্ছেন প্রচারণা যত রকমের উন্নয়ন করা প্রয়োজন আমার দেশের জন্য সেটুকু আমি করার চেষ্টা করেছি কিন্তু একটা সময় ফিল করলাম যে আসলে শুধু মমতা দিয়ে মানুষের পূর্ণাঙ্গ সেবা করা সম্ভব নয় মমতার সাথে আর একটা জিনিস থাকা দরকার যেটা সবসময় আমি বলি সেটা হচ্ছে ক্ষমতা যারা মাকে ভালোবাস্পা ডিবিসি নিউজ ঢাকা